সবাকার রচনা মতিনন্দী ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাঠ করছি দীপঙ্কর দেব মুকুন্দ খবর কাগজের প্রথম পাতায় চারটি মৃত্যু সংবাদ দেখল বাসি মুখেই দুজন বিদেশি মন্ত্রী একজন বাঙালি ডাক্তার ও কেরালের জনৈক এমপি চারজনই করোনারি থ্রম্বোসিসে ওদের বয়স বাহাত্তর পঞ্চান্ন আটান্ন ও ছাপ্পান্ন মুকুন্দর বয়স একান্ন কিন্তু সে ব্যাংকের প্রবীণ কেরানি থাকে পৈতৃক বাড়িতে ছোট সংসার একতলা ভাড়া দেওয়া দোতলায় রান্নাঘর ও কলঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাছতে মাঝতে সে চিন্তিত স্বরের লীলাবতীকে উদ্দেশ্য করে বলল থ্রম্বসে আজকাল খুব মরছে লীলাবতী চা দিতে ব্যস্ত বলল কে আবার মরল হাঁ করে ভিতরের পাটিতে বুরুষ ঘষতে ঘষতে মুকুন্দ বলল খবরের কাগজে দিয়েছে চারজন থম্বসিস হয়েই তো ছোট ঠাকুরজির শ্বশুর আপিস যাওয়ার সময় বাসের মধ্যে মরে গেল পাশের লোকটা পর্যন্ত টের পায়নি কি পাজি রোগ রে বাবা এরপর লীলাবতী যা যা বলবে মুকুন্দর জানা আছে কি দশাশয়ী চেহারা ছিল কি দারুণ রগড় করত কি ভীষণ খাইয়েছিল ইত্যাদি একতলার কলঘরের ছিটখিনি খোলা শব্দ হতেই বুকুন্দ বারান্দার ধারে সরে এলো শুকনো শাড়িটা আলকা করে সদ্যস্নাত দেহে জড়িয়ে শিপড়া বেরিয়েছে হাতে গোছা করে ভিজে কাপড় শীতল পাটির মতো গায়ের চামড়া দেহটি নধর লীলাবতী রান্নাঘর থেকে এক টানা কথা বলে যাচ্ছে মীরা স্কুলে যাওয়ার জন্য আয়নার সামনে মনু তার ঘরে এখনও ঘুমোচ্ছে শিপরা উঠোনের তারে কাপড় বেলে দিতে দিতে মুকুন্দকে দেখে ভ্রুকুটি করেই হাসল গোড়ালি মুখ ও দুটি হাত তোলা চিবুক এবং বগলের কেশ থেকে জল গড়াচ্ছে হাসতে গিয়েই ভারসাম্যটা টলে গেল সামান্য তাতেই ওর বুক ও পাছার যৎসামান্য কম্পনটুকু উপভোগ করতে করতে মুকুন্দ মাজনের ফেলা গেলে চেটো দিয়ে কষ মুছে নিয়ে হেসে লীলাবতীকে বলল এর থেকেও পাজি রোগ ক্যান্সার নীচের ভাড়াটে শিপ্রার স্বামী গৌরাঙ্গকে দিন কুড়ি আগে জবাব দিয়ে ক্যান্সার হাসপাতাল ছেড়ে দিয়েছে এখন দিন গুনছে লীলাবতী গলা নামিয়ে বলল যা অবস্থা দেখলুম মনে হচ্ছে এই মাসের মধ্যেই হয়ে যাবে আর মেয়ের যে কী দশা হবে এরপর মনুকে তুলে দাও তো চা হয়ে গেছে মনুকে ডাকতে গিয়ে মুকুন্দ দরজার কাছে থমকে গেল কাত হয়ে খাটে ঘুমোচ্ছে লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে রয়েছে বাইশ বছরের ছেলে কলেজে পড়ে ঈষৎ গম্ভীর প্রকৃতির বাপের সঙ্গে কমই কথা বলে মুকুন্দ সন্তর্পণে লুঙ্গিটা নামিয়ে মনুর কাঁধে মৃদুর ঝাঁকুনি দিয়ে বলল জুড়িয়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে কলঘরে মুখ ধুতে যাবার সময় মুকুন্দ দেখল মেয়ের ফ্রকটা তারে মেলবার জন্য শিবটা ছুঁড়ে দিল এবং পড়ে গেল উঠোনের মেঝে মুকুন্দর মনে হলো তারটা এত উঁচু করে বেঁধেছিল গৌরাঙ্গই ও খুব লম্বা তখন ওর ক্যান্সার ধরেনি দোতলা থেকে সিঁড়িটা একতলায় এসে ঠেকেছে শিব্রাদের দরজার পাশেই ডান দিকে ঘুরে গেছে হাত একটা সদর দরজা পর্যন্ত দিকে উঠুন ও শিপ্রার রান্নাঘর মুকুন্দ বাজারের থলি হাতে নিচে নামতেই শিবচা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল আজ কিন্তু রেশন তোলার শেষ দিন নইলে হপ্তাটা পচে যাবে অফিস যাবার সময় দেবক্ষণ বলেই মুকুন্দর পাছায় হাত রাখল থ্যাথ শিপড়া ফাজিল হেসে ছিটকে সরে গেল সদর দরজার গায়ে শিপড়াদের ঘরের জানলা মুকুন্দ একবার তাকালো গৌরাঙ্গ বুকের উপর হাত রেখে স্থির চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে বাজার থেকে ফেরার সময়ও সে তাকালো গৌরাঙ্গ জানলার দিকে মুখ ফিরিয়ে চোখ দুটো কঠিন বরফের মতো ছক যেন শীতল ক্রোধ জমাট বেঁধে রয়েছে অফিসে যাবার সময় মুকুন্দ শব্দ করে সিঁড়ি দিয়ে নামল শিপড়া দাঁড়িয়ে আছে পিছনের ঘরের দরজাটা ভেজানো মুকুন্দর হাত থেকে দশ টাকার নোটটা নেওয়া মাত্রই শিপ্রাকে সে জড়িয়ে ধরল চুমু খেতে যাবে কিন্তু শিপ্রার দৃষ্টি অনুসরণ করে পিছন ফিরে তাকিয়ে তার বুকের মধ্যে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল মনু সদর দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে মুকুন্দ শরীরের মধ্যে তখন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মাথায় উঠছে হার থেকে মাংস খুলে খুলে পড়ছে শিবরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল মনু মাথা নিচু করে মুকুন্দর পাশ দিয়েই উপরে উঠে গেল সদর দরজার পাশে দাঁড়িয়ে মুকুন্দ অসহায় বোধ করে অবশেষে শিপটার ঘরের জানলায় তাকালো গৌরাঙ্গর চুল ধরে বাচ্চা মেয়েটি টানাটানি করছে গৌরাঙ্গর চোখ থেকে জল গড়িয়ে ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটলে একটা বিন্দু হয়ে রয়েছে বাসে প্রচন্ড চাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুর বাসের মধ্যে থ্রম্বসিসে মারা গেছিল তারপর মনে হলো মনু কি আমায় ঘেন্না করবে আজ সকালে আমাদের পাড়ার মধ্যে একটা খুন হয়েছে মুকুন্দর পেছনে কি একজন কাকে বলল পাইপ গান দিয়ে মেরেছে বছর আঠেরো বয়স হবে রাস্তাতেই তবে না তো কোথায় বাড়ি থেকে বার করে এনে রাস্তা ভর্তি লোকের সামনেই কেউ কিছু করল না পাগল করতে গিয়ে কে প্রাণ খোয়াবে পুলিশ এসে বড়িটা নিয়ে গেল অ্যারেজ করেনি কাউকে যা পেটান পেটাচ্ছে তাতে নাকি জীবনের মতো পঙ্গু হয়ে যাচ্ছে বাসের লোকেরা এরপর পেটানোর নানান বিভৎস পদ্ধতির আলোচনা শুরু করল বকুন্ত তখন ভাবতে লাগল আরও পনেরো কুড়ি বছর যদি বাঁচি তাহলে মনুকে নিয়েই তো বাঁচতে হবে কিন্তু কি করে বাঁচবো যদিও যদিও ঘেন্না করে অফিসের লিফটে পাঁচ পাঁচতলায় ওঠার সময় সে ভাবতে লাগলো মনু কি ওর মাকে ব্যাপারটা বলে দেবে একেবারে ছেলে মানুষ নয় সিরিয়াস ধরনের হয়তো লজ্জায় নাও বলতে পারে এই সময় মুকুন্দ শুনল তার সামনের লোকটি পাশের জনকে বলছে না ভাই শরীর খারাপ নয় ভাগ্নেটা পরশু মার্ডার হয়েছে এখনো লাশ পাওয়া যাচ্ছে না মনটা তাই লিফট চার থামতেই ওরা দুজন বেরিয়ে গেল চেয়ারে বসা মাত্র পাশের টেবলের অজিত ধর মাথা হেলিয়ে বলল মুকুন্দরা আজকের কাগজ দেখেছেন চার চারটে থ্রম্বোসিস ডেথ ফ্রন্ট পেজেই সবাই অ্যাবাভ ফিফটি হ্যাঁ আমার ফিফটি ওয়ান মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল টেবলের ফাটল থেকে উঠে আসা ছাড় পোকাটার দিকে এবং সেটা একটা ফাইলের মধ্যে সেদিয়ে যাবার পর আবার বলল আমার একান্ন শুরু হয়েছে এবার সাবধান হন স্নেহ জাতীয় জিনিস খাওয়া কমান আর লাইট ধরনের কিছু ব্যায়াম করুন অডিত ধরের স্বাস্থ্যটি চমৎকার বছর পনেরো আগে ওয়েট লিফটিংয়ে স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল ফেদার ওয়েটে বিয়ে করেনি এখনও তবলা শিখছে মুকুন্দ ড্রয়ার থেকে দোয়াত বার করে কলমের ক্যাপ খুলতে খুলতে বলল তোমার এসব হবে না কি করে জানলেন যারা হ্যাপি যাদের উদ্বেগ নেই তাদের হয় না থ্রম্বোসিসে কটা মেয়ে মানুষ মরেছে কিন্তু আমি মেয়ে মানুষ নই অজিত ধর গম্ভীর হয়ে মুখ ফেরাল মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুরকে পাঁচ দিন পর মর্গে পাওয়া যায় পজ ধরে বিভৎস দেখাচ্ছিল মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসেই জয়ার ফাঁসুর বমি করে ফেলে আইডেন্টিফাই করার মতো কোনো কিছু সঙ্গে থাকলে ভদ্রলোক তার ছেলেকে বমি করাতো না এবার মুকুন্দ কৌতূহলবশতই ভাবল বাসে আজ যদি থ্রম্বসেসে মারা যেতাম তাহলে আমার লাশটার কী হতো বাসটা নিশ্চয়ই থেমে যাবে কেউ বলবে হাসপাতালে কেউ বলবে থানায় বাসটাকে নিয়ে চলো তার মধ্যে সেই লোকটা যে বলছিল পাগল করতে গিয়ে কে প্রাণ খোয়াবে বলবে একদমই যখন মরে গেছে তখন আমাদের অফিস লেট করিয়ে লাভ কি বরং এখানেই নামিয়ে দিন পাবলিক কিংবা পুলিশ ব্যবস্থা করে দেবে শুনে মনে মনে সবাই হাফ ছাড়বে তবে দু একজন আপত্তি জানিয়ে বলবে রাস্তায় নামিয়ে দেওয়াটা খুবই নিষ্ঠুর দেখাবে বরং বাসের একটা সিটে বসে থাকুক সবাই অফিসে নেমে গেলে তারপর থানায় বা হাসপাতালে পৌঁছে দিলেই হবে এই কথার পর তর্ক বেঁধে যাবে তখন ড্রাইভার বিরক্ত হয়ে বাসটা চালিয়ে দেবে সবাই ড্রাইভারকে তখন উল্লুক বলবে মুকুন্দর মজা লাগছিল এইসব ভাবতে কিন্তু সত্যি যদি থ্রম্বোসিসে মারা যেতুম এই অজিত ধর কি লিফ্টে উঠতে উঠতে কাউকে বলবে না মশাই শরীর আমার ফিট আছে বারো বছরের কলিগ মুকুন্দ সেন আজ পাঁচ দিন ধরে নিখোঁজ যা দিনকাল মার্ডার টাডার হলো কিনা কে জানে লোকটা অবশ্য একদিক থেকে ভালোই ছিল পলিটিক্স করতো না তবে মদ টদ খেত শুনেছি আর চোখে মুকুন্দ তাকালো অজিত ধরের দিকে শরীর দুর্বল হয়ে যাবে বলে বিয়ে করেনি শরীর গরম হতে পারে বলে ফুটবল খেলা পর্যন্ত দেখে না আড়াইটে বাজলেই ড্রয়ার থেকে একটা আপেল বার করে খায় ওর থ্রম্বোসিস হবে না ওর ছেলে থাকতো যদি সে বমি করার সুযোগ পাবে না পকেট হাতরে মুকুন্দ কয়েকটা নোট খুচরো পয়সা আর এলাচের মোড়ক বার করলো এর কোনোটা দিয়েই তাকে আইডেন্টিফাই করা যাবে না মোড়কটা জনৈক ভোরানাথ গুইয়ে লন্ড্রি বিল সেটা কুচিয়ে ফেলে মুকুন্দ নিজের নাম ঠিকানা ইংরেজিতে একটা কাগজে লিখে বুক পকেটে রেখে স্বস্তিবোধ করল অফিস থেকে বেরিয়ে মুকুন্দ শুনল উত্তর কলকাতায় ট্রাম পুড়েছে তাই ট্রাম বন্ধ বাস স্টপে গিয়ে দেখল শিশির নামের লিভ সেকশনের নতুন ছেলেটি দাঁড়িয়ে বছর পঁচিশ বয়স ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলে অফিস স্ট্রিমে খেলবে বলেই চাকরি পেয়েছে আঁটো প্যান্ট নাভির নিচে বেল্ট উঁচু গোড়ালি ছুচলো জুতো আর ছিপছিপে শরীর অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় এটাও জানি। কিন্তু শিশির এখন ধুতি পাঞ্জাবি চটি পরে দাঁড়িয়ে ব্যাপার কি এই বেশে তোমায় ঠিক মানাচ্ছে না ভাই কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে শিশিরকে মুহূর্তের জন্য অপ্রতিভ দেখালো একটি সুঠাম মেয়ে শ্যামবাজারের বাসে ওঠার জন্য মুড়িয়া হয়ে ধাক্কা দিতে দিতে এগোলো এবং হ্যান্ডেল ধরে পা রাখা মাত্র বাস ছেড়ে দিল পাদানির একটি যুবক তৎক্ষণাৎ মেয়েটির পিঠে বাহুট বের দিল শিশির বাসটার থেকে চোখ সরিয়ে তিক্ত স্বরে বলল এখন সব থেকে সেফ বুড়ো হয়ে যাওয়া আমার পাশের বাড়ির ছেলেটাকে মাসখানেক আগে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে এমন মেরেছে যে হাঁটু দুটো এখনো ভালো করে মুড়তে পারে না আমি জানি ছেলেটা কোনো গোলমালে নেই শুধু ডাঁটো বয়সের জন্যই ওর সর্বনাশ হলো মুকুন্দ চিন্তিত স্বরে বলল আমার ছেলেও গোলমালে থাকে না কিন্তু কার সঙ্গে মিশছে তা তো জানি না শিশির আলতো করে চুলে হাত বুলিয়ে বলল আমার ভাই কাল বাড়িতে বোমা এনে লুকিয়ে রেখেছিল জানেন মুকুন্দরা আমরা খুব গরিব খেলার জন্যই এই চাকরি পঙ্গু হয়ে যায় যদি আমাকে রাখবে কেন এখনও তো কনফার্ম হয়নি এই শরীরটাই আমার সব মুকুন্দকে আর কিছু বলতে না দিয়ে শিশির প্রায় ছুটেই রাস্তা পার হয়ে ভিড়ে মিশে গেল কিছুক্ষণ তাকিয়ে মুকুন্দ হাঁটতে শুরু করল আধ ঘন্টা হাঁটার পর তার মনে হলো রাস্তা ক্রমশ ফাঁকা দেখাচ্ছে পথচারী কম গাড়িগুলো জোরে যাচ্ছে সিআরপি ভর্তি লরি তিন চারবার চোখে পড়ল ক্ষীণ বিস্ফোরণের শব্দ শুনতে পেল মুকুন্দ স্থির করল গলি ধরে যাওয়াই ভালো মিনিট কয়েক পরেই মুকুন্দর গা ছমছম করতে লাগল যতই এগোয় সব কিছু ভূতে পাওয়ার মতো ঠিকছে বাড়িগুলোর দরজা জানলা বন্ধ চাপা ফিসফাস শোনা যাচ্ছে অন্ধকার ছাদে আবছা মুখের শাড়ি দূরে দূরে রাস্তার আলো মাঝেরটা নেভা দুধারে শেওলা ধরা পলেস্তারা খসা বিবর্ণ দেয়ালগুলোর মাঝখানে গর্ত ঢিপি আর রাস্তাকুর ভরা রাস্তাটাকে প্রাচীন সুরঙ্গের মতো দেখাচ্ছে নিজের পায়ের শব্দে মুকুন্দরে এবার মনে হতে লাগল কেউ পিছু নিয়েছে আর একটু এগিয়ে ডান দিকের গলিটা দিয়ে তিন চার মিনিটের মধ্যে বাড়ি পৌঁছনো যায় তবু মুকুন্দ আর এগোতে সাহস পেল না পাশের সরু গলির মধ্যে ঢুকে বড়ো রাস্তার দিকে কিছুটা এগিয়ে আচমকা একটা রাইফেল ও দুটো পিস্তলের মুখোমুখি হয়ে দুহাত তুলে এসে দাঁড়িয়ে পড়লো কোথায় যাচ্ছেন সাদা প্যান্ট হলুদ বুসার্ট পরা লোকটি মুকুন্দর পেটে পিস্তলের নল ঠেকিয়ে রুক্ষ স্বরে প্রশ্ন করল। বাড়ি যাচ্ছি স্যার পাশের বঙ্কু সরকার লেনে থাকি তাহলে এখানে কেন অফিস থেকে ফিরছি গোলমাল দেখে গুলি দিয়ে যাচ্ছিলুম পাড়ায় কারা কারা বোমা ছড়ে জানি না স্যার নাকি বলবেন না সত্যিই জানি না ইউনিফর্ম পরা ভারী কি ধরনের যে লোকটি এতক্ষণ শুধুই মুকুন্দর দিকে তাকিয়েছিল বললো নিয়ে গিয়ে দেখাও তো আইডেন্টিফাই করতে পারে কিনা মুকুন্দর কোমরে পিস্তলের খোঁচা দিয়ে হলুদ বুসার বলল বাঁ সে তখনই বাঁধিকে ফিরে দুহাত তুলে চলতে শুরু করল রাস্তার যেখানটায় আলো কম এবং দুটো বাড়ির দেয়াল দয়ের মতো হয়ে একটা কোণ তৈরি করেছে সেখানে টর্চের আলো ফেলে লোকটা বলল ওকে চেনেন মুকুন্দ দেখল একটা দেহ হয়ে পড়ে মুখটা পাশে ফেরানো দুহাত তোলা অবস্থায় এগিয়ে এসে ঝুঁকে মনু বলে অস্ফুটে কাতরে উঠে বুঝল দেখতে অনেকটা মনুর মতোই চোখের পাতা খোলা নীল জামাটা ফালা হয়ে পিঠ উন্মুক্ত কঠিনভাবে আঙুলগুলো মুঠো করা দুটো চেপে রয়েছে গলায় গভীর ক্ষত হিঁচড়ে টেনে আনার ধাক প্যান্টে গলা থেকে চোয়ানো রক্ত থকথকে হয়ে উঠতে শুরু করেছে এর নাম মনু না আমার ছেলের নাম মনু একে অনেকটা তার মতো দেখতে একে আমি একদম চিনি না স্যার কখনো একে দেখেননি ভালো করে দেখে বলুন মুকুন্দ আবার ঝুঁকে পড়লো গোড়ালি থেকে মাথার প্রান্ত জমাট মাথা আগ্নেয়গিরি লাভার মতো একটা ঢেউ খেলানো খণ্ডের মতো এই খণ্ডটাই উত্তপ্তকালে ওর সর্বস্ব ছিল ওর যন্ত্রণা বিস্ময় আর দাপট এখন খোলা চোখ দুটি থেকে শূন্যতা ছাড়া আর কিছুই নির্গত হচ্ছে না মাথা নেড়ে মুকুন্দ বলল না এ কখনো দেখিনি আচ্ছা আচ্ছা চলে যান এধার ওধার করবেন না কিছু দূর গিয়ে মুকুন্দ ফিরে তাকালো বসরাট তাকে লক্ষ্য করছে লাশটা এখন অন্ধকারে মুকুন্দ মনে মনে বলল আর একটা আনআইডেন্টিফাইড ডেড বডি তারপর বুক পকেটে হাত দিয়ে স্বস্তি বোধ করল এবার গলিটা আর একটা গলিকে কেটে সোজা মুকুন্দর পাড়ায় ঢুকে গেছে মোড়টা আধো অন্ধকার দুটো ছেলে হঠাৎ দেয়াল ফুঁড়েই যেন তার সামনে এসে দাঁড়ালো একজনের হাতে ফুট দুয়ে এক লম্বা ঝকঝকে ইস্পাত কি জিজ্ঞাসা করছিল মুকুন্দ চিনতে পারল ছেলেটিকে মনুর বন্ধু ছিল ছোটবেলায় তখন বাড়িতে আসত নাম তাজু না থেমে গঙ্গা পারাপার করে বলে শুনেছে এখন পাড়ার মোড়ে চায়ের দোকানেই প্রায় সময় কাটায় মনু এখন ওর সঙ্গে আর মিশে না কিছু কিছুই না শুধু জানতে চাইলো লাশটাকে চিনি কিনা আমাদের কারোর কথা জিজ্ঞাসা করলো না খবরদার বলবেন না কিছু ওরা দুজন আবার দেয়ালে সেধিয়ে গেল দুটি স্ত্রীলোককে নিয়ে একটি রিক্সা আসছে একজন কি বিরক্ত স্বরে মুকুন্দ বলতে শুনলো ও মা এই তো যাবার সময় দেখে গেলুম সব ঠান্ডা জানলায় শিপরা দাঁড়িয়েছিল মুকুন্দকে দেখেই আলো জেলে দরজা খুলে বলল যা ভাবনা হচ্ছিল আমার জন্য তবে না তো কি শুনে মুকুন্দর ভালো লাগলো প্রথমে তারপর ভাবল গৌরাঙ্গর জন্য একদম না ভাবাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই বলল গৌরাঙ্গ আছে কেমন একই রকম শিবরা সাধারণভাবে বলল এবং সহসা গলা নামিয়ে যোগ করল মনু কেমন কেমন করে তাকাচ্ছিল কাউকে বলে দেবে না তো আমার কিন্তু বড় ভয় করছে বড় হয়েছে মনে হয় না বলবে মুকুন্দ তাড়াতাড়ি উপরে উঠে এলো ঘরের জানলাগুলো বন্ধ মীরা ও লীলাবতী সিঁটিয়ে বসে রয়েছে তাকে দেখে ওরা হাঁপ ছাড়ল মীরা বলল জানো কি কাণ্ড হয়েছে একটা ছেলের গলা কেটে ফেলে রেখে গেছে ক্ষুদিরাম প্রসাদ স্ট্রিটে মনু পাশের ঘর থেকে এসে দরজার কাছে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে না ঢুকে সেতলা তলার গলিটা দিয়ে আসাই সেফ ওর কথা শুনতে শুনতে মুগুন্তর মনে হল মনু তাহলে এতক্ষণ উদ্বেগের মধ্যে ছিল ছেলেটা আমার জন্য ভাবে হয়তো হয়তো বমি করবে না পরদিন অফিসে বেলা বারোটা নাগাদ মুকুন্দকে একজন টেলিফোনে উত্তেজিত স্বরে বলল আপনার ছেলে মানবেন্দ্র সেনকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কি বলছেন মনুকে মুকুন্দ চিৎকার করে উঠল আপনি আপনি কি করে জানলেন আমার ভাই কেউ ধরেছে থানায় গেছিলুম আমাকে নাম আর ফোন নাম্বার দিয়ে আপনার ছেলে জানিয়ে দিতে বলল এগুনি থানায় গিয়ে চেষ্টা করুন ছাড়াতে পারেন কি না ফোন রেখে দেওয়ার শব্দ পেল মুকুন্দ তারপরে ওর চোখ কান দিয়ে হু হু করে বাতাস ঠুকতে লাগলো কিছুক্ষণ সে কিছুই দেখতে পেলো না শুনতে পেলো না তারপর কাতর স্বরে অজিত ধরকে বলল এইমাত্র মাত্র একজন খবর দিল ছেলেটাকে পুলিশ ধরেছে রাস্তা থেকে কিন্তু মনু তো ওসব করে না অত্যন্ত ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ এখন কি করি বলো তো দেরি করবেন না এখনই থানায় গিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করুন কেস লিখে ফেললে আর উপায় নেই চালান করে দেবে শুনেছি প্রচণ্ড মার দিচ্ছে থানায় তোমার কেউ চেনাশোনা থানায় আছে অন্তত যাকে বললে মারধরটা করবে না আসলে ভীষণ দুর্বল শরীর অজিত ধর মাথা নাড়ল তুমি তুমি যাবে আমার সঙ্গে থানায় সাড়ে তিনশো লোকের স্যালারি স্টেটমেন্ট তৈরি করছি মুকুন্দরা চার দিন পরেই বাইনে এখন তো ফেলে রেখে মুকুন্দ পাঁচতলা থেকে নামলো সিঁড়ি দিয়ে ট্যাক্সিতে এক বলল একটু জোরে চালান ভাই থানায় আট দশটি ছেলের সঙ্গে মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসিকে বলল আমার ছেলে কোনো কিছুর মধ্যেই থাকে না স্যার ওকে ভুল করে এনেছেন কোনটি আপনার ছেলে গম্ভীর এবং যেন শান্ত এমন স্বরে ওসি বলল মুকুন্দ আঙুল তুলে দেখাবার সময় মনুর পাশে দাঁড়ানো হাফ প্যান্ট পরা ছেলেটিকে কনুই তুলে খুব মন দিয়ে বাহুর থেতলানো জায়গাটা পরীক্ষা করতে দেখল মনুর দিকে তাকিয়ে ওসি বলল সব বাপমা এসেই বলে তাদের ছেলে নিরাপরাধ যদি নিরপরাধ হয় তাহলে ছাড়া পাবে আগে আমরা খোঁজ নিয়ে দেখি কখন ছাড়বেন তাহলে ওসি কিছু একটা বলতে যাচ্ছিল মনু হঠাৎ হাউ হাউ করে কেঁদে বলল আমি কিছু করিনি স্যার আমি কিচ্ছু জানি না বিশ্বাস করুন আমি শুধু কলেজে যাচ্ছিলাম খাতা ছাড়া হাতে কিচ্ছু ছিল না চুপ করো কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল ওসির পাশে দাঁড়ানো ধুতি পড়া লোকটি থতমত হয়ে মনু তাকালো মুকুন্দের দিকে দুটি ছেলে পাংশ মুখে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল লোকটি ধমকি আবার বলল তাজু তোমার পাড়ার ছেলে আর তাকে তুমি চেনো না মুকুন্দ ব্যস্ত হয়ে বলল আমার ছেলে ওর সঙ্গে মেশে না স্যার বাজে কথা আমাদের কাছে খবর আছে আপনার ছেলে ওর বন্ধু তাজুকে কোথায় পাওয়া যাবে দলে আর কে কে আছে বলুক আপনার ছেলেকে ছেড়ে দেব মুকুন্দ দেখল মনু ঠক ঠক করে কাঁপছে ওকে এত ভয় পেতে দেখে সেও কাতর হয়ে পড়ল চোখের জল মনুর ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটল করছে মুকুন্দর চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে এলো ভাবে গৌরাঙ্গর মুখটা ফুটে উঠলো তার মনে কাল সকালে এরকম একটা বিন্দু টলটল করছিল ওর কাছে মেয়েটা তখন চুল ধরে টানছিল কিন্তু মনুর তো ক্যান্সার হয়নি মুকুন্দ বিষণ্ন চোখে তাকিয়ে রইল মনুর দিকে শুধু কি শরীরের জন্যই ওর খান না রাস্তায় কাল বেবারি লাশ হয়ে পড়েছিল যে ছেলেটি সেও কি শরীরটাকে ভালোবাসতো না ওসি ঘরের একধারে গিয়ে লোকটির সঙ্গে চাপা সরে মিনিট দুয়েক কথা বলে ফিরে গেল আপনি এখন যান সন্ধ্যের দিকে এসে খোঁজ নেবেন বিশ্বাস করুন স্যার আমার ছেলে জীবনে কখনো পলিটিক্স করেনি আপনারা খোঁজ নিয়ে দেখুন মুকুন্দ ঝুঁকে ওসির হাঁটুতে হাত রাখলো হাতটা সরিয়ে দিতে দিতে ওসি বলল আচ্ছা ঘন্টা দুদিন পরেই আসুন নিরাপরাধ হলে নিশ্চয়ই ছেড়ে দেব বেরিয়ে এসে মুকুন্দ ঠিক করতে পারলো না এবার কি করবে থানার সামনেই একটা বাড়ির রকে বসে পড়ল এখন অফিসে ফেরা আর এখানে বসে থাকা একই ব্যাপার লীলাবতীর কান্নাকাটির থেকেও ভালো বসে থাকতে থাকতে সে অবসন্ন বোধ করতে শুরু করল দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে রইল থানার ফটোকে ক্লান্ত মস্তিষ্কে এলোপাথারি নানান বিভৎস দৃশ্য এখন সে দেখতে পাচ্ছে অদ্ভুত করুণ শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটাই স্নায়ুবিদারক ছটফট করে মুখুন্দ উঠে পড়ল দ্রুত হাঁটতে হাঁটতে বারবার সে শিপ্রার দেহে নানাবিধ অশ্লীল শব্দে এবং থ্রম্বশিষে নিজেকে আবদ্ধ করে অন্য মনস্ক হবার চেষ্টা করল কিন্তু সফল হল না সব কিছু ছাপিয়ে মনুর কান্নাটা তাকে পেয়ে বসছে ঘণ্টাখানেক পর সে আবার থানার সামনে ফিরে এলো এবং রকে বসতে গিয়ে দেখল মনু মাথা নিচু করে বেরিয়ে আসছে মনু তীক্ষ্ণ স্বরে মুকুন্দ ডাকল মনু মুখ তুলে তাকাল মুকুন্দ ছুটে গিয়ে প্রথমেই তন্ন তন্ন করে ওর আপাদমস্তক দেখল তারপর হেসে বলল ছেড়ে দিল মাথা নেড়ে মনু ফিকে হাসল বারধর করেনি হাতটা মুচড়ে দিয়েছিল ধরার সময় ওর কাঁধে আলতো করে হাত রেখে হাঁটতে হাঁটতে মুকুন্দ বলল অনেকক্ষণ খাসনি আয় ওই দোকানটায় আমার খিদে নেই ধরল কেন তোকে যে ছেলেগুলোকে থানায় দেখলে ওরা একটা স্কুলে ভাঙচুর করে বোম ফাটিয়ে এসে আমার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ প্লেন ড্রেস পুলিশ ঘিরে ধরে মারতে মারতে ওদের সঙ্গে আমাকেও ভ্যানে তুলল তুই যদি বুড়ো মানুষ হতেইস তাহলে ধরতো না জবাব দিল না মিনিট খানেক পর মুকুন্দ বলল অফিসে ফোন পেয়েই সোজা থানায় এসেছি বাড়িতে কেউ জানে না বাড়িতে সম্পর্কে কিছু বলিস না তাহলেই তোর মা কান্না জুড়ে দেবে ফিরিয়ে মনু ওর দিকে চোখ দুটো দেখে মুকুন্দর বুকের মধ্যে ক্ষীণ একটা বিস্ফোরণ ঘটে গেল ধোয়ার কুণ্ডলির মধ্যে দিয়ে আবছা ভাবে সে গৌরাঙ্গের চোখ দুটো দেখতে পেল ঠিক এই চাহনিতেই সে চিত হয়ে করিকাঠের দিকে তাকিয়েছিল মুকুন্দর আবার মনে হলো মনুর কেন ক্যান্সার হবে তোকে আর কিছু কি জিজ্ঞাসা করেছে চমকে উঠে মনু ভ্রু কুচকে অস্বাভাবিক স্বরে বলল কি জিজ্ঞাসা করবে যা জানতে চাইছিল কিছু জিজ্ঞাসা করেনি মনু দাঁড়িয়ে পড়ল আমি এখন বাড়ি যাব না তুমি কি বাড়ি যাবে আমি মুকুন্দ দুধারে তাকিয়ে নিয়ে বলল দেখি কোথাও গিয়ে সময় কাটাতে পারি কিনা মনু ভিড়ে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুকুন্দ তাকিয়ে রইল তারপর স্থির করল ও ক্লাস নাইনে ওঠার পর আর মাতাল হইনি আজ হব রাত প্রায় বারোটায় মুকুন্দ বাড়ি ফিরল কড়া নাড়ার আগেই সদর দরজা খুলে গেল অন্ধকারে শিপ্রাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতেই চাপা সরে মনু বলল এখন এত রাত করে বাড়ি ফিরো না মুকুন্দ অন্ধকারের মধ্যে মনুর মুখটা দুই করতলে একবার চেপে ধরে কথা না বলে উঠে গেল। সকালে ঘুম তার চা খেতে খেতে মনুর খোঁজ দুটি ডেকে নিয়ে গেছে ছেলে তাকে শুনেই চায়ের কাপ রেখে তাড়াতাড়ি মুকুন্দ রাস্তায় বেরিয়ে এসে মনুকে দেখতে পেল না ভয়ে বুক শুকিয়ে এলো তার শিবরাকে ডেকে জিজ্ঞাসা করলো কারা ডাকতে এসেছিল একজনকে দেখেছি রোগাপানা ফর্সা মনুরি বয়সী হাতে কিছু ছিল কেন স্বরে শিপরা বলল ধমকে উঠল মুকুন্দ যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও অত শত দেখিনি মুকুন্দ এবার ছুটে বেরোল পরিচিতদের কাছে খোঁজ নিতে নিতে ট্রাম রাস্তা পর্যন্ত পৌঁছল সেখান থেকে দু তিনটে গলি ঘুরে গলা কাটা লাশটা যেখানে পড়েছিল সেখানে হাজির হলো এই সময় তার বুকফাটা কান্না পেল বাড়ি ফিরতেই শিপরা রান্নাঘর থেকে চিঁচিয়ে বলল মনু তো অনেকক্ষণ ফিরেছে হ্যাকটা করে সিঁড়ি টপকে মুকুন্দ দোতলায় এলো মনু তার ঘরের চেয়ারে বসে জানলার বাইরে তাকিয়ে মুকুন্দ ঘরে ঢুকিয়ে বলল কেন ওরা এসেছিল কারা মনু স্থির চোখে মুকুন্দর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চাহনিটা তুলে নিয়ে আবার জানলার বাইরে রাখল ওরা কি জেনেছে স্বরে মুকুন্দ বলল কি জানবে মনু এবার তীব্র চোখে তাকালো মুকুন্দ ফিসফিস করে বলল আমি জানি রে আমি জানি কী জানো তুমি তোকে ভয় পেতে দেখেছিলুম কিসের ভয় শরীরটার জন্য ভয় তুমি পাও না প্রশ্নটি করার জন্যই যেন নিজের উপর অভিমানে মনুর বসার ভঙ্গি কঠিন হয়ে গেল হ্যাঁ পাই মুকুন্দ কণ্ঠে বলল আমি তোকে দোষ দিচ্ছি নারী যদি বলতে না চাস তো বলিস না কিন্তু তুই আমার ছেলে তোর জন্য আমি ভয় পাচ্ছি সব বাবাই পায় এটা কাপুরুষতা নয় তোমার ভয়টা ছেলের প্রাণের জন্য তাই সেটা কাপুরুষতা নয় মনুযান্ত্রিক স্বরে যেন মুখস্থ বলল এইভাবেই কথাটা নিচ্ছিস কেন মুকুন্দ বিব্রত হয়ে বললো আমাকে ঘেন্না করার নিশ্চয়ই অন্য কারণ আছে কিন্তু এই জন্য করিসনি তুমি কি আমায় ঘেন্না করছো আমি যা করেছি মোটেই না আমি চিরকালই তোকে ভালোবাসব কিন্তু আমি নিজেকে ঘেন্না করছি থানায় তুমি এমন করে আমার দিকে তাকালে মনে হলো আমি একটা মরা মানুষ কিরকম যেন ভয় করলো আমার নয়তো একটা কথা বলতাম না কিছুতেই না মন উঠে দাঁড়ালো টেবিলের বইগুলো অযথা ওলট পালট করতে করতে স্বরে বলল তোমার জন্য শুধু তোমার জন্য তুমি আমায় কোরাপ্ট করেছ মনু একবার শুধু মুখ ঘুরিয়ে তাকাল মুকুন্দ তখন প্রত্যাশা মতো নিশ্চিত রূপে দেখতে পেল কঠিন বরফের মতো ঝকঝকে ওর চোখ দুটি যেন শীতল ক্রোধে জমাট বেঁধে রয়েছে মুকুন্দর অফিসে যাওয়ার সময় শিপরা দাঁড়িয়েছিল তার ঘরের দরজায় সে হাসল মুকুন্দ ভ্রুক্ষেপ করল না গলির মোড়ে লাল ডোরাকাটা জামা গায়ে তাজু দাঁড়িয়ে মুকুন্দ তাকালো না বাস মাঝপথে বিকল হয়ে থেমে গেল মুকুন্দ কন্ডাক্টরের কাছ থেকে ভাড়ার পয়সা ফেরত নিল না অফিসে অজিত ধরের প্রশ্নের উত্তরে জানালো খবরটা ভুল মনুকে ধরেনি ছুটির পর ট্রাম থেকে নেমে মিনিট তিনে খেটে বাড়ি নামামাত্র দেখল জটলা করে লোকেরা ভিত চোখে তার পাড়ার দিকে তাকিয়ে বলি করছে একজন তাকে বলল ওদিকে যাবেন না মশাই এমাত্র পরপর চারটে গুলির শব্দ হলো মুকুন্দ সে কথায় কান দিল না একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে সেটাকে ঘুরে পার হয়েই সে থমকে গেল কয়েক মুহূর্তের জন্য তারপর মাথা নামিয়ে গুলিতে ঢুকলো তার পাশ দিয়ে দুটো লোক পিস্তল ও রাইফেল পরিবৃত একটা লাল ডোরাকাটা নিথর দেহ বহন করে নিয়ে গেল টপ টপ করে রক্ত ছুটছে মুকুন্দ পিছন ফিরে তাকালো না থমথমে গলির দুপাশের ভীত বিস্মিত এবং অব্যক্ত চাহনি ও মন্তব্যের মধ্য দিয়ে সে বাড়িতে ঢুকলো মনু তার ঘরে খাটে উপুর হয়ে শুয়ে মুকুন্দ দরজার কাছ থেকে বলল তাজুকে পুলিশ নিয়ে গেল বোধ বেঁচে নেই লীলাবতী ও মীরা ছুটে এলো বিবরণ শোনার জন্য মুকুন্দ তখন কল ঘরে হঠাৎ হঠাৎ পায়ের শব্দে ঘাড় ফেরাতে দেখলো মনু ঘর থেকে টলতে টলতে বেরিয়ে কল ঘরের দিকেই আসছে কি হল বলে মুকুন্দ দ্রুত গিয়ে ওকে জড়িয়ে ধরল মনু তখন হর হর করে মুকুন্দর গায়ে বমি করল মধ্যরাতে মুকুন্দর নিচে নেমে এসে শিপ্রার ঘরের দরজায় টোকা দিল দরজা খুলে যেতেই সে ঘরে ঢুকে শিপ্রাকে জড়িয়ে ধরল এ কি একি ঘরের মধ্যে নয় ও রয়েছে যে থাকুক গে শিপ্রাকে মেঝেতে শোয়াতে শোয়াতে মুকুন্দ বলল ও তো মরে যাচ্ছেই তাহলে আবার ভয় কিসের